আসসালামু আলাইকুম, সুবাই হিয়ার ফ্রম হালকা নাস্তা। ঈদের প্রথম দিনে ছোট ছোট মুহূর্ত নিয়ে ভাবলাম একটা ছোট ব্লগ বানিয়ে ফেলি, কারণ আজকে আমি একটা স্পেশাল কাজ করার দুঃসাহস দেখিয়েছি। আমি এবারে ঈদের দিনে গরু মাংসটা রান্না করেছি। এটা এক্সপেরিমেন্টটা আমি রোজার মাঝখানে করে ফেলেছিলাম অ্যান্ড ইট টার্নড আউট ভেরি ওয়েল। আসলে ইউটিউবের একটা রেসিপি থেকে ফলো করেছি, দ্যাটস ইট। বাট সেটা যেহেতু বাসার সবার পছন্দ হয়েছে, তাই আমি ভাবছিলাম আমি রান্না করি। সো মশলা দিয়ে মাখামাখি করে নাড়াচাড়া দিয়ে গরম টরম করে মোটামুটি রান্নাটা কমপ্লিট করছিলাম। এই রেসিপি মিলে আমি সিলেক্ট করেছিলাম, কারণ এটা অনেক সহজ। মশলাপাতি একবারে দিয়ে দিতে হয়, নাড়াচাড়াও কম কম করতে হয়। সো আমার অ্যাটেনশন টু ডিটেল একটু কম দেওয়া লাগবে। সো ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট হচ্ছে। আর এর মধ্যে বাসায় আপন মানুষরা আসছিল, তাদের নিয়ে ছবি তোলা, গল্প করা, অনেক আড্ডাবাজি এগুলো তো হয়েছেই। আর এরপর কয়েকটা জায়গায় গিয়েছিলাম, এখানে গিয়েও মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে। সারাদিনই খাওয়া দাওয়ার মধ্যেই ছিলাম। আপনাদের ঈদ কেমন কাটলো? আই হোপ ভালোও গিয়েছে। কোনো স্মরণীয় মুহূর্ত থাকলে প্লিজ কমেন্টে লিখে দিতে পারেন। আজকের মতো এতটুকুই। স্টে হাংরি উইথ জুবাইর।